সো আর ক্যাটালগের কাজ করার জন্য আমরা প্রথমত আমরা সি ডাইভে আমরা একটা কি করব আমরা একটা ফোল্ডার নিয়ে নেব তো আমাদের ফোল্ডারের নাম আমি আমার আইডি দিয়ে দেব যেমন মমিনুল মমিনুল আমার আইডি 173050233 অ্যান্ড আমাদের সেকশন যেহেতু জিআইএসের সেকশন বি আমি আমার সেকশনটাকে এখানে দিয়ে দেবো যে সেকশন বি দিয়ে আমার আমার একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এখন আমার এই ফোল্ডারে আমার যেটা লাগবে সেটা হলো আমার যে পিবিএস আমার মাদারীপুর পিবিএস যে ফাইলটা থাকবে জেপিজি ফরম্যাটে সেটা কী করব সেটা আমি এখানে আমার এই ফোল্ডারে আমি রেখে দেবো ওকে সো এটা ইন্টারনেট ডাউনলোড করে নিতে হবে তো এখানে আমি পেস্ট করে দিলাম আমার মাদারীপুর পিবিএসটা তো এখন আমি কী করব আমি আমার আর ক্যাটালগ যে সফটওয়্যারটা আছে সেই আর ক্যাটালগ সফটওয়্যারটা ওপেন করব এখানে আর ক্যাটালগ 10.5 আমি ওপেন করছি কিছুটা হচ্ছে আর ক্যাটালগ সফটওয়্যারটা ওপেন করার পরে এখানে আমার যে ফোল্ডার কানেকশন থাকবে ওকে তো এখানে ফোল্ডার কানেকশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কানেক্ট টু ফোল্ডার যেটা আছে আমার যে ফোল্ডারে রাখছে এখানে আমি আমি রাখছি যেমন আমার সি ড্রাইভে রাখছে সো সি ড্রাইভটা আমি এখানে দিস পিসি ক্লিক করব করার পরে এখানে যে সি ড্রাইভটা আছে এখানে সি ড্রাইভে আমি রাখছি আমার নামটা দিয়ে সেকশন ওকে এখানে আমি রাখছি এটা আমি ক্লিক করে দেবো ওকে তো ক্লিক করার পরে এটা আমি এখানে আমার যেহেতু আছে এখানে আমি নিউ ফিচারে নিউ ক্লিক করার পরে পার্সোনাল ডাটা জিও ডাটাবেস যেটা আছে পার্সোনাল জিও ডাটাবেস সেটা আমি ক্লিক করব তো এখানে নাম চাবে নামটা আমি আমার যে পিবিএসটা থাকবে আমি সেই পিবিএস অনুযায়ী দেবো আমার মাদারীপুর পিবিএস আজ কারো যদি কুমিল্লা পিবিএস হয় সেই কুমিল্লা পিবিএস দিতে পারে তো এখানে আমাদের ফোল্ডার এক নাম দেওয়া শেষ তারপরে আমি এটা ক্লিক করব এটা ক্লিক করার পরে এখানে চলে আসবে আসার পরে আমি রাইট ক্লিক করব ওকে রাইট ক্লিক করার পরে এখানে ফিচার ডাটা সেট যেটা আছে সেটা আমি ক্লিক করব ফিচার ডাটা সেট আমি ক্লিক করার পরে এখানে নাম থাকবে তো এখানে অনেকগুলো নাম দিতে হবে যেমন আমাদের ছয়টা আমাদের স্যার যেটা বলছে আমাদের ছয়টা জিনিস লাগবে ইলেকট্রিক লাইন লোকেশন পিবিএস বাউন্ডারি রিভার্স রোড অ্যান্ড সাব স্টেশন তো একটা একটা করে আমরা দিব এখানে এখানে আমি প্রথমে রিভার্স দিয়েছি এখন আমি আরও দেবো যে ফিচার ডাটা সেট এর নেক্সট আমি দিব এখানে প্রথমে নাম দিব আমি লোকেশন দিলাম ওকে তো লোকেশন দেওয়ার পরে এখানে জাস্ট হ্যাঁ এভারেস্ট বাংলাদেশ আমি ক্লিক করব এভাবে প্রত্যেকটা সেম কাজ হবে প্রত্যেকটা নাম দেবো আর সেম প্রসিডিওর আমরা করব এখন আমি পিবিএস বাউন্ডারি সেম ক্লিক এভারেস্ট বাংলাদেশ ক্লিক নেক্সট নেক্সট ফিনিশ তো এভাবে আমরা সবগুলো তৈরি করে নেব রোডস এভারেস্ট বাংলাদেশ নেক্সট নেক্সট ফিনিশ তারপর নিউ ফিচার ডাটা সেট আমাদের চারটে হয়ে গেছে আর দুইটা আছে এখন আমি যেটা দেব সেটা হলো সাব স্টেশন নেক্সট এভারেস্ট বাংলাদেশ নেক্সট নেক্সট অ্যান্ড ফিনিশ ওকে তো পাঁচটা হয়ে গেছে আর একটা বাকি আছে আমাদের আর যেটা বাকি আছে সেটা হলো ইলেকট্রিক লাইনটা দেওয়া হয় নাই ইলেকট্রিক লাইন নেম ইলেকট্রিক ইএলই সিটি আর আইসি ইলেকট্রিক লাইন ওকে ইলেকট্রিক লাইন নেক্সট সেম ক্লিক এভারেস্ট বাংলাদেশ বাংলাদেশ ক্লিক করব নেক্সট আই বিগেন নেক্সট অ্যান্ড ফিনিশ ওকে তো আমাদের হয়ে গেল ছয়টা এখন আমি প্রত্যেকটা মানে আমি ইলেকট্রিক লাইনে ক্লিক করব এখন আমরা আবার নিউতে যাব নিউর পরে এখানে ফিচার ক্লাস ওকে ফিচার ক্লাসে আমরা ক্লিক করব এখন নেমটা যেটা দেব সেটা হলো সেম নামটা থাকবে ইলেকট্রিক লাইন যে নামটা আমি দিয়েছি সেম নামটা থাকবে এখন আসলে আমরা মূলত কাজটা করবো কি ইলেকট্রিক লাইন কী ধরনের মানে হবে সেটা যেমন এটা আপনি লাইন ফিচার হবে লাইন ফিচার দিয়ে ফিনিশ করে দেবো এরপরে লোকেশন অবশ্যই কী হবে পয়েন্ট ফিচার ওকে তো এখানে আমরা নিউতে যাব ফিচার ক্লাস ক্লিক করব সেম নামটা এখানে দেবো লোকেশন এবং ক্লাস যেট হবে সেটা অবশ্যই টাইপ অফ ই হবে হলো পয়েন্ট ওকে তো পয়েন্ট এখানে পয়েন্ট হবে মাত্র অবশ্যই লোকেশন যেহেতু পয়েন্ট হবে
previous boundary boundary আমরা কিভাবে দেব অবশ্যই লাইন দিয়ে দেব তাই না তো আমরা এখানে লাইন ফিচার ক্লিক করব সেম নেম হবে নামের ক্ষেত্রে আর ফিচার ক্লাসের ক্ষেত্রে জাস্ট আমরা চেঞ্জ করে দেব previous boundary অবশ্যই লাইন ফিচার হবে তো আমরা নামটা লিখে ফেলি PBS boundary লাইন ফিচার নেক্সট ফিনিশ ওকে তারপর রিভার ওকে রিভারটা দিয়ে ফেলবো আমরা রিভারটা সেম হবে রিভারটা আমরা আঁকানোর সময় অবশ্যই লাইন ব্যবহার করব লাইন ব্যবহার করে আমরা আঁকাবো অতএব সেম নামটা দেওয়ার পরে আমরা জাস্ট এখানে ভুল করে ফেলছি একটু ব্যাক দিলাম ওকে আমি এটা দিতে ভুলে গেছিলাম এটা দিব আবার লাইন ফিচার নেক্সট এন্ড নেক্সট ওকে ফাইন এখন দেন সিম্বলগুলো সব দেখা যাচ্ছে কোনটা লাইন কোনটা পয়েন্ট এই পয়েন্ট ফিচারগুলো দেখা যায় যেমন এখানে আমাদের বাকি আছে যেটা সেটা হলো কি সেটা হলো নোটস বাকি আছে ওকে আমি এগেন ভুল করেছি আবার ব্যাক করে আমরা লাইন ফিচারটা দিয়ে দেব ওকে ওকে নেক্সট ফিনিশ ওকে এন্ড সাব স্টেশন যেটা আছে সেটা এগেন আমরা ক্লিক করব ফিচার ক্লাস দেন ফিচার ক্লাসের পরে আমরা যেটা করব সেটা হলো এটা হলো আমাদের কি সাব স্টেশন ওকে নামটা লিখে ফেলি সাব স্টেশন সাব স্টেশন আমাদের সাব স্টেশন হবে কি হবে পয়েন্ট ফিচার হবে ওকে পয়েন্ট ফিচার ক্লিক করব আমরা পয়েন্ট ফিচার ক্লিক করার পরে নেক্সট ক্লিক করব আমরা ওকে নেক্সট 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 ওকে তো আমাদের 6টা এবং 6টা কি কি ফিচার হবে সেটা আমরা পয়েন্ট হবে না লাইন হবে সেটা দিয়ে ফেলছি ওকে তো এটা দেওয়ার পর আমরা কন্ট্রোল এস চাপব কন্ট্রোল এস চেপে অটোমেটিক সেভ হয়ে যায় আসলে আমরা দেখব এখন কন্ট্রোল এস চেপে রাখলাম আমি কন্ট্রোল এস কন্ট্রোল এস চেপে আমি সেভ করে ফেলেছি এখন আমি এটা জাস্ট কেটে দেব ওকে এখান থেকে আমি জাস্ট কেটে দেব কেটে দেওয়ার পরে আমরা যে ফোল্ডারে যাব ফোল্ডারে যাওয়ার পরে যেটা দেখব সেটা হলো অটোমেটিক্যালি আমরা যে ফোল্ডারে আমরা কাজগুলো করতেছিলাম সেখানে দেখব একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে সেটা আমি ক্লিক করে দেখাচ্ছি মুমিনুল এখন দেখেন এই যে আগে ছিল শুধুমাত্র আমাদের একটা পিক্সেল ছিল এখন একটা নতুন ক্লিক হয়ে গেছে আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের আর্ক ম্যাপটা ওপেন করে জাস্ট এই ফোল্ডারটা দেখব ওখানে শো করে ওকে ওখানে জাস্ট ওখানে আর্ক ম্যাপটা আর্ক ম্যাপটা আমরা যদি ক্লিক করি তারপরে আর্ক ম্যাপে আর্ক ম্যাপের ভিডিও যেটা হবে আর্ক ম্যাপে যেটা আমরা কাজগুলো করব কিভাবে কাজগুলো করতে হয় সেগুলো আমরা দ্বিতীয় ভিডিওতে থাকবে এরপরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমরা আর্ক ম্যাপের বিস্তারিত শিখব যে কিভাবে কাজ করতে হয় তো আমি জাস্ট এই ভিডিওতে আমি দেখাবো আর্ক ম্যাপে এই ফোল্ডারটা কিভাবে ওপেন করতে হয় তো আর্ক ম্যাপ সফটওয়্যারটা ওপেন হচ্ছে একটু সময় নেয় মাঝে মধ্যে ওকে আমাদের তো আমি এখানে ওকে এটা ক্লিক করি আপাতত এখন আমি যেটা করব সেটা হলো নিউ একটা ফোল্ডার ওপেন করব এটা আগে করা ছিল আর কি এটা আমি নিউ ফোল্ডার একটা ওপেন করব তো ওপেন নিউ ওকে অনেক সময় নিউ চলে আসতে পারে প্রথমত আমার কাজ করা ছিল বিদে এখানে এটা আছে আর কি তো এখানে উইন্ডোজ ক্লিক করব ক্যাটালগ ক্লিক করব ক্যাটালগ ক্লিক করে যেটা আসবে এখান তারপরে এখান থেকে আবার ফোল্ডার কানেকশন যে অপশনটা আছে এখানে ক্লিক করব ফোল্ডার কানেকশন ওকে তো ফোল্ডার কানেকশন ক্লিক করার পরে আমি এখানে রাইট ক্লিক করব যদি রাইট ক্লিক করি তাহলে একটা কানেক্ট টু ফোল্ডার থাকবে এখানে কানেক্ট টু ফোল্ডারে আমি যে ফাইলে আমি আমার কাজগুলো করে রেখেছি মানে সি ড্রাইভে আমি যে নামটা রেখেছি আমার ফোল্ডারে আমি কানেক্ট করে দেবো ওকে সি ড্রাইভে রাখছি আমি আমার মুমিনুল এই ফোল্ডারটা ছিল ওকে ওকে করে দেবো তারপর দেখবো আমার ফোল্ডারটি এখানে চলে আসে ওকে তো এখন আমাদের এই যে ফোল্ডার চলে আসে আমি এখন এই পিকচারটা নিয়ে এখন আমাদের ম্যাপের কাজ শুরু হবে আর ক্যাটালগের কাজ শেষ এখন আমাদের আর ম্যাপের কাজ হবে যেটা আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে